ডাক সমস্যা ও ভুয়ো উপভোক্তাদের বাদ দিতে এবার নতুন সিদ্ধান্ত রাজ্য সরকারের কি সিদ্ধান্ত নিলেন রাজ্য সরকার রাজ্য সরকার খুব শীঘ্র ই রেশন কার্ড পরিষেবা চালু করার পথে হাঁটতে চলেছে এর ফলে অনলাইনে উপভোক্তারা নিজেদের রেশন কার্ড ডাউনলোড করে নিতে পারবেন ঠিক আধার কার্ড অথবা প্যান কার্ড ডাউনলোড করার মতো তবে এই ব্যবস্থার পাশাপাশি ডিজিটাল রেশন কার্ড ব্যবস্থাও রাখা হবে সমান তালে নতুন এই রেশন কার্ড পরিষেবা চালু করার কারণ হিসেবে রাজ্য সরকারের খাদ্য দপ্তরের অধিকর্তারা মনে করছেন এর ফলে একাধিক সমস্যার সমাধান হবে রাজ্যে দশ কোটি মানুষের কাছে রেশন কার্ড পৌঁছে দেওয়ার লক্ষ্য পূরণ হবে অতি সহজেই পাশাপাশি সমস্ত ডিজিটাল রেশন কার্ড সঠিক হাতে রয়েছে কিনা তাও নিশ্চিত করা যাবে নতুন এই ব্যবস্থা চালু হলে উপভোক্তারা পশ্চিমবঙ্গ খাদ্য অফিসিয়াল ওয়েবসাইট এইচটিটিপিএস কোলেন ডাব্লু থেকে নিজেদের মোবাইল নাম্বার দিয়ে রেশন কার্ড ডাউনলোড করে নিতে পারবেন তবে রেশন কার্ডের আবেদন করার সময় অবশ্যই আধার নম্বর ও মোবাইল নম্বর সংযুক্ত থাকতে হবে আর এই ই রেশন কার্ড ডিজিটাল রেশন কার্ডের মতোই বৈধ হবে ই রেশন কার্ডের প্রতিলিপি অথবা মোবাইল থেকে দেখালেই রেশনের দোকানে সামগ্রী দেওয়া হবে উল্লেখ্য পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তর তাদের অফিসিয়াল ওয়েবসাইটে ইতিমধ্যেই একাধিক বিকল্প নিয়ে এসছে যেখানে উপভোক্তারা সিটিজেন বিকল্পে ক্লিক করে নতুন ভর্তুকিযুক্ত এবং ভর্তুকিহীন ডিজিটাল রেশন কার্ডের আবেদন করতে পারবেন পাশাপাশি নিজেদের পরিবারের সদস্যদের নাম নথিভুক্ত করা নাম বাদ দেওয়া নাম অথবা ঠিকানা পরিবর্তন করা আধার অথবা মোবাইল নম্বর সংযুক্ত করা ইত্যাদি একাধিক কাজও অনলাইনে করা যাচ্ছে